নমস্কাৰ মিড ডে টিউনৰ সৈতে ষ্টুডিঅ'ত মই প্ৰিয়ংকা। 7 দিন অতিক্ৰম কৰিলে মালিগাঁৱত সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডৰ ঘটনাই ঘটনাৰ চি চি টিভিৰ ভিজুৱেল থকাৰ পিছতো আৰক্ষীয়ে জালত পেলাব পৰা নাই ঘাতকক। যি দৃশ্য স্পষ্ট হৈ আছিল ঘাতকৰ মুখায়ব, তাৰ পিছতো হত্যাকাৰীক কাৰায়ত্ব কৰিব নোৱাৰা ঘটনাই এতিয়া সৃষ্টি কৰিছে ৰহস্যৰ। আদিন অতিক্ৰম কৰিলে মালিগাঁৱত সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডৰ ঘটনাই ঘটনাৰ চি চি টিভি ভিজুৱেল থকাৰ পিছতো কিন্তু আৰক্ষীয়ে এতিয়াও জালত পেলাব পৰা নাই ঘাতকক। চি চি টিভিৰ দৃশ্য স্পষ্ট হৈ আছিল ঘাতকৰ মুখায়ব, কিন্তু তাৰ পিছতো হত্যাকাৰীক কাৰায়ত্ব কৰিব নোৱাৰা ঘটনাই এতিয়া সৃষ্টি কৰিছে ৰহস্যৰ। এই বিষয়ে সবিশেষ তথ্য জনাব আমাৰ সাংবাদিক ৰেখিবু ৰহমানে। ৰেখিবু, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু এতিয়াও কিন্তু ৰহস্য উৰপৰা নাই, এতিয়াও হত্যাকাৰীক কাৰায়ত্ব কৰিব পৰা নাই। আৰক্ষীয়ে চি চি টিভিত সেই দৃশ্য স্পষ্ট হোৱাৰ পিছতো কিন্তু এতিয়াও আটক কৰিব পৰা নাই। গতিকে কি কাৰণত আৰক্ষীৰ লগত কথা পাতিছে নেকি, কি কাৰণে এতিয়াও আটক কৰিব পৰা নাই আৰক্ষীয়ে? হয় প্ৰিয়ংকা, নিশ্চয়কৈ ক'ব লাগিব, এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছিল বিগত শুক্ৰবাৰৰ নিশা প্ৰায় 10:30 বজাৰ ভিতৰত। আৰু সেইদিনাখনে যি মালিগাঁৱৰ চাৰিআলিৰ মালিগাঁও থানাৰ সমীপৰ মালিগাঁও চাৰিআলিৰ বিপুল কমপ্লেক্স নামৰ এটা ব্যৱসায়িক বিল্ডিঙৰ একেবাৰে গ্ৰাউণ্ড ফ্ল'ৰত এগৰাকী ব্যক্তিৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছিল আৰু তেওঁ পৰৱৰ্তী পৰ্যায়ত তেওঁৰ নাম সেই বিল্ডিংটোৰ নৈশ চকীদাৰ তৰুণ ডেকা বুলি গম পোৱা গৈছিল। আৰু তেখেতৰ যি হত্যাকাণ্ড, এই সমগ্ৰ হত্যাকাণ্ডৰ যি চি চি টিভিৰ ভিজুৱেলত সমগ্ৰ হত্যাকাণ্ডৰ কথা স্পষ্ট হৈ পৰিছিল। এজন যুৱকে এডাল কাঠৰ বাটামেৰে অতি নৃশংসভাৱে তেখেতক মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিছিল। আৰু আজি প্ৰায় 7টা দিন উকলি যোৱাৰ পাছতো এই কিন্তু হত্যাকাণ্ডৰ যি মূল হত্যাকাৰী, সেই হত্যাকাৰীক বৰ্তমানলৈকে আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হোৱা নাই। কিন্তু ক'ব লাগিব যে প্ৰিয়ংকা, যিহেতু চি চি টিভি ভিজুৱেলত সমগ্ৰ দৃশ্য স্পষ্ট হৈ পৰিছে, হত্যাকাৰীৰ যি মুখায়ব স্পষ্ট, কিন্তু এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে তিলমানো সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। আৰু তেওঁলোকে যিহেতু বৰ্তমান হত্যাকাণ্ডৰ যি তদন্ত আগবঢ়াই গৈ আছে, বিভিন্ন প্ৰশ্নৰ উদ্ৰেক হৈছে যে আৰক্ষীৰ সক্ৰিয়তাৰ প্ৰতি প্ৰশ্ন উদ্ৰেক হৈছে, আৰু আৰক্ষীৰ যি অনুসন্ধানৰ ক্ষেত্ৰত কিছু লেহেমীয়া গতি হৈছে নেকি, সেই সম্পৰ্কেও বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে। আৰু ক'ব লাগিব যে বিগত সময়ছোৱাত যিহেতু অপৰাধমূলক কাম কাজ বৃদ্ধি পাব ধৰিছে মহানগৰীৰ যি আন আন ঠাইৰ লগতে মালিগাঁওতো বিভিন্ন ঠাইত চুৰ ডকাইতিৰ লগতে বিভিন্ন ঘটনা সংঘটিত হৈছে। বিশেষকৈ কিছুদিন পূৰ্বে এই যি হত্যাকাণ্ডটো সংঘটিত হ'ল আৰু সেই স্থানতে বিভিন্ন চুৰি ডকাইতি কাণ্ড পূৰ্বতেও হৈছে, গতিকে এই ক্ষেত্ৰত এটা ডাঙৰ প্ৰশ্ন আহি পৰিছে যে অপৰাধৰ ক্ষেত্ৰত বিশেষকৈ থানাৰ পৰা কিছু মাত্ৰ 50 মিটাৰ নিলগতে যিহেতু হত্যাকাণ্ডটো সংঘটিত হ'ল, গতিকে এইটো এটা ডাঙৰ হত্যাকাৰী, যি হত্যাকাৰী এটা ডাঙৰ চেলেঞ্জ আৰক্ষীৰ প্ৰতি তেওঁলোকে ৰাখি গ'ল, তেওঁলোকে এটা প্ৰত্যাহ্বান ৰাখি গ'ল। সেই প্ৰত্যাহ্বানৰ কিন্তু আৰক্ষীয়ে বৰ্তমানলৈকে প্ৰত্যুত্তৰ দিবলৈ সক্ষম হোৱা নাই। আৰু যিহেতু সমগ্ৰ ঘটনাৰ তেওঁলোকে তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু যি মৃত তৰুণ ডেকাৰ পৰিয়ালবৰ্গই আশা ৰাখিছে যে আৰক্ষীয়ে অতি শীঘ্ৰে তেওঁলোকক ন্যায় দিবলৈ সক্ষম হ'ব, কিন্তু পুনৰবাৰ কৈছোঁ, এতিয়ালৈকে কোনো এটা এই সন্দৰ্ভত বিশেষ আগবাঢ়িবলৈ কাৰণে আৰক্ষী সক্ষম হ'ব পৰা নাই। প্ৰিয়ংকা, হয়, আপুনি আৰক্ষী বিষয়াৰ লগত কথা পাতিছিলে নেকি, কি কয় ঘটনা সন্দৰ্ভত, কি কয় এতিয়া নতুনকৈ কিহৰ কাৰণে ধলা এতিয়ালৈকে জালত পেলাব পৰা নাই বা কি কাৰণ থাকিব পাৰে? বাৰে বাৰে চেষ্টা, হয়, আমি এই ক্ষেত্ৰত বাৰে বাৰে আমি তেওঁলোকৰ যি আৰক্ষীৰ বিষয়াৰ সৈতে আমি কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলোঁ আৰু যিসকল যি তদন্তকাৰী বিষয়া আছে তেওঁৰ সৈতেও আমি কথা পাতিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলোঁ। তেওঁ যিহেতু যিকোনো মতামত দিয়াৰ পৰা বিৰত আছে তেওঁলোকৰ তদন্তৰ খাতিৰত, গোপনীয়তাৰ খাতিৰত, কাৰণ তদন্ত অব্যাহত আছে। তেওঁলোকে উল্লেখ কৰিছে যে যদি এই তদন্তৰ কথা কিছু ৰাজহুৱা হয় তেনেহ'লে হত্যাকাৰী ওলাই যাবলৈ কাৰণে সক্ষম হ'ব তেওঁলোকৰ হাতৰ পৰা। কিন্তু ক'ব লাগিব যে 7টাকৈ দিন যি সময়তে যি আৰক্ষীৰ প্ৰতি যি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে যে অসম আৰক্ষীয়ে সদায় সচেতন হৈ আছে জনসাধাৰণৰ যি নিৰাপত্তাৰ ক্ষেত্ৰতে আৰু বিভিন্ন অপৰাধমূলক কাম কাজ তেওঁলোকে ৰোধৰ ক্ষেত্ৰত, কিন্তু 7টাকৈ দিন উকলি যোৱাৰ পাছতো এতিয়াও তেওঁলোকে তদন্তত অগ্ৰগতি লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই, হত্যাকাৰী আটক কৰিবলৈ সক্ষম হোৱা নাই। এইটো এটা ডাঙৰ ৰহস্যৰ এটা বিষয় হৈছে আৰু তেওঁলোকৰ যিহেতু যি তদন্ত, তেওঁলোকৰ সক্ৰিয়তাৰ প্ৰতি বিভিন্ন প্ৰশ্ন আহি পৰিছে। প্ৰিয়ংকা, হয়, ধন্যবাদ জনাইছোঁ। ৰাখিবৰ পল্টন বজাৰ কালিবাৰীত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড হোৱা পাতিতে উদ্ধাৰ হৈছে নাৰায়ণ চক্ৰৱৰ্তী নামৰ এজন লোকৰ মৃতদেহ। ৰেলৱে কলনীৰ কোৱাৰ্টাৰত চক্ৰৱৰ্তীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পিছত এতিয়া সৃষ্টি হৈছে চাঞ্চল্যৰ। হত্যাকাণ্ডত জড়িত থকাৰ সন্দেহত আৰক্ষীয়ে আটক কৰিছে 4জন লোকক। আৰক্ষীয়ে আটক কৰিছে মৃত নাৰায়ণ চক্ৰৱৰ্তীৰ পত্নী আৰু জ্যেষ্ঠ কন্যাক।
লগতে নারায়ণ চক্রবর্তী সুবুরিয়া সত্য নারায়ণ বাসফর আর সত্য পুত্রকো আটক করেছে আরক্ষী চুরি কিংবা টকাইতির উদ্দেশ্যে নারায়ণক ঘাতকে হত্যা করা নাই বলে নিশ্চিত হয়েছে আরক্ষী সম্পূর্ণ পারিবারিক কারণত নারায়ণক হত্যাকাণ্ড হওয়া বলে সন্দেহ করেছে আরক্ষী আরক্ষী তদন্তত পোহরলে আহিছে বহু সঞ্চালক তথ্য নারায়ণ চক্রবর্তীক বিচারি সঞ্জীব চৌধুরীর ঘরলে গৈছিল কন্যা বৃহস্পতিবারে পুয়া 7 বজাত চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা গৈছিল সুবুরীর চৌধুরীর ঘরত সঞ্জীব চৌধুরীর গৃহত পিতৃক প্রত্যক্ষ করা নাছিল জ্যেষ্ঠ কন্যায় সঞ্জীব চৌধুরীর ঘরের মূল দুয়ার খোলা থাকা দেখিছিল কন্যায় অবশ্যই চৌধুরীর দ্বিতীয় রুমর কোঠার দুয়ার তলা লগা আছিল দিনের দিনটি নারায়ণ চক্রবর্তীর কোনো সুসূত্র পোয়া নাছিল পরিয়ালে আবেলি পুনের গৈছিল সঞ্জীব চৌধুরীর গৃহত আর সেই সময় দ্বিতীয় রুমর তলার চাবি পড়ি আছিল তলত তেতিয়া পত্নীয়ে তলা খুলি প্রত্যক্ষ করে স্বামীর মৃতদেহ প্রত্যক্ষ করার সময় তেতিয়া প্রায় 4 বাজিছিল মৃতদেহটো কম্বলেৰে ঢাকি রক্ষা প্রত্যক্ষ করেছিল চক্রবর্তীর পত্নীয়ে আরক্ষী সন্মুখত এ স্বীকারোক্তি নারায়ণের পত্নী আর জিয়রীর এ বিষয়ে সবিশেষ জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন চক্রবর্তীয়ে বলেন বলেন ভট্টাচার্য আপনার ওসরলে আহিছো আর ইতিমধ্যে মৃতদেহ এটা পাইছে আর মৃতদেহটোর কোনো চোর বা ডকাইতির লগত জড়িত নহয় গতি এই সন্দর্ভত কিহর কারণে হত্যাকাণ্ডটো সংঘটিত হল বলে আরক্ষীয়ে প্রকাশ করেছে চক এই সমগ্র ঘটনার এই মুহূর্তলৈকে রহস্য ভেদ হওয়া নাই কিন্তু আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে আর এই মুহূর্তলৈকে 4 গৰাকী লোকক সোধপোছ অব্যাহত রাখিছে আর তার ভিতর যদি চাবলৈ যায় নারায়ণ চক্রবর্তীর তেখেতর পত্নী দেখিব পাওয়া গৈছে যে তেখেতক বর্তমান সোধপোছ চলাই থকা হয়েছে আর তেখেতর লগতে দেখিব পাওয়া গৈছে যে তেখেতর যি সঞ্জীব চক্রবর্তী যি তেখেতর বাসগৃহতে গাতে লাগি থকা আন এগৰাকী লোক সেই হচ্ছে বাস্পর উপাধির লোক তেখেতর তথা তেখেতর পুত্রক এই মুহূর্তে জেরা চলাই থকা হয়েছে একেদরে দেখিবলৈ পোৱা গৈছে যে নারায়ণ চক্রবর্তীর তেখেতর পত্নীক তথা তেখেতর জিয়রীক এই মুহূর্তে জেরা চলাই থকা হয়েছে ঘটনাটোত কেনেবাকে হাঙুর খাই থাকিব পারে নেকি সেই বিষয়ে ক্লু বিচাৰি থকা হয়েছে কিন্তু আমার হাতত যিখিনি তথ্য আহি পৰিছে সেই তথ্য অনুসৰি সমগ্র ঘটনাটোর ক্ষেত্রত ইতিমধ্যে পরিয়াল তথা যি সুবুরিয়া যি এগৰাকী আটক করেছে তেখেতক ইতিমধ্যে আরক্ষী লগত ভাষ্য আগবঢ়াইছে একে ভাষ্য আগবঢ়াইছে আর ভাষ্য অনুসৰি পোৱা গৈছে যে ৰাতিপুৱা 7 বজালৈকে মন্দিরৰ কাম কাজৰ কাৰণে যিহেতুকে নারায়ণ চক্রবর্তী যোৱা নাছিলে গতিকে তেখেতৰ সেই সময়ছোৱাতে ৰাতিপুৱা ভাগতেই তেখেতৰ কন্যা গৈছিল আৰু কন্যা গৈ যেতিয়া সঞ্জীৱ পর ঘরত তেতিয়া দেখা পোৱা নাছিলে প্রথম রুমটোর যেতিয়া চাইছিলে তেতিয়া দেখা পোৱা নাছিলে আৰু তাৰপিছত রুমটো দেখিব পোৱা গৈছে যে যিখিনি সা সামগ্রী আছিলে সেই সা সামগ্রীসমূহ অলত পালত হৈ আছিলে আৰু ঠিক একেদৰে সেই সময়তে তেখেতে উভতি আহিছিলে অর্থাৎ বিশ্বাস কৰিছিলে যে যত আসলে সঞ্জীৱৰ ঘৰত নিশাটো কটাইছিলে গতিকে তেখেতৰ ঘৰত হয়তো তেখেতৰ পিতৃ নাছিলে বা ৰাতিপুৱা ভাগত হয়তো ওলাই অহা বুলি সন্দেহ কৰিছিলে গতিকে তাৰপিছত তেখেতসকলে দিনটো বিভিন্ন স্থানত তেখেতসকলে চোৱা চিতা কৰিছিলে কিন্তু কোনো ধৰণৰ সাংসূত্ৰ লাভ কৰা নাছিলে আৰু আবেলি সময়ত দেখিবলৈ পোৱা গৈছিলে তেখেতৰ পত্নীয়ে পুনৰবাৰ ওচৰৰ দুগৰাকী মহিলাৰ লগত লৈ পুনৰ কক্ষটোৰ ভিতৰলৈ গৈছিল আৰু সেই সময়তে দেখিব পোৱা গৈছিল যে তেখেতৰ দ্বিতীয় যিটো কক্ষ আছিলে সেই কক্ষটো তালা লগোৱা আছিলে আৰু তাৰপিছত পৰি থকা এপাত চাবিৰে সেই তালাটো খুলিছিল আৰু তালে খোলাৰ পিছতে প্ৰৱেশ কৰিছিল ভিতৰত আৰু তাৰপিছতে দেখিব পোৱা গৈছে এখন কম্বলেৰে সম্পূৰ্ণৰূপে ঢাকি ৰখা হৈছিলে মৃতদেহটো আৰু সেই সমগ্ৰ ঘটনাটো ইতিমধ্যে আৰক্ষীক প্ৰকাশ কৰিছে আৰু আৰক্ষীয়ে সেই ভিত্তিত ইতিমধ্যে ক্ৰাইম ব্ৰাঞ্চ আৰু ফরেন্সিকর দলে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে তেখেতসকলের যিখিনি তথ্য সেই তথ্য সংগ্রহ করে তেখেতসকলে অভিযান অব্যাহত রাখিছে কিন্তু যিহেতুকে ঘটনা সংঘটিত হয়ে যাওয়ার প্রায় 12 ঘণ্টা সময় অতিক্রম যদি রাতিপা ভাগর সময় যদি চাবলে যায় তেতিয়াহলে প্রায় 24 ঘণ্টা আর ঘটনা পোহরলে অহার প্রায় 12 ঘণ্টা সময় এই সমগ্র ঘটনাটোর ক্ষেত্রে দেখিব পোৱা গৈছে এই মুহূর্তে কোনো ধরনের তথ্য আরক্ষী ভেদ করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে একে সময়তে কিন্তু এই ঘটনাটোর ক্লু আসলে কি হব পাৰে কাক সন্দেহ কৰিব পৰা যায় বা কার সন্দেহৰ ভিত্তিত এই ঘটনা সংঘটিত হব পাৰে বা এই ঘটনা আঁৰত প্ৰকৃতিৰ মটিভ কি থাকিব পাৰে সেই বিষয়টো আরক্ষী এই মুহূর্তে সম্পূর্ণরূপে অনুসন্ধান অব্যাহত রাখিছে কিন্তু দেখিব পোৱা গৈছে ৰহস্যজনকভাৱে সেই অনুসন্ধানৰ ক্ষেত্রত যে আসলে সঞ্জীৱৰ গৃহ টার্গেট করা হয়েছিল নেকি ছট পূজাত ঘৰলৈ গৈছিল কিন্তু অথচ সঞ্জীৱৰ ঘৰতে কোনো দুষ্ট চক্ৰ দুর্বৃত্ত টার্গেট করে লৈছিলে ঘরের সা সম্পত্তি লুটি লৈ যোৱাৰ অশিলা লৈ সেই ঘরত প্রবেশ করেছিল আর তেতিয়া হয়তো নারায়ণ চক্রবর্তী হার পাইছিল আর তারপর নারায়ণ চক্রবর্তীর মূরের উপর আঘাত করা হয়েছিল তিনিটাকৈ দেহৰ স্থানত আঘাত করা হয়েছিল সেই কথা আরক্ষীয়ে প্রকাশ করেছে গতি তেনেকুৱা ধরনের আসলে ক্লু থাকিব পাৰে নেকি সেই বিষয়টো চাইছে কিন্তু যেহেতুকে রেলওয়ে কোয়ার্টারত থকা এগৰাকী কর্মী গতি সেইগৰাকী কর্মীর বাসগৃহত তেনেকুৱা ধরনের কোনো ধরনের সা সম্পত্তি নাথাকে আর
বন্ধু হওয়া হেতুকে নারায়ণ চক্রবর্তী তেখেতর বাসগৃহ থাকবলে দিয়া হয়েছিল গতিকে সেই বিষয়টা আরক্ষী উনায় করেছে যে সেই বিষয়ে হয়তো কোনো ধরনের সা সম্পত্তির আলোকাত হয়তো এনেকা ধরনের ঘটনা করব নারিব আর যদিহে আসলে তেনেকা ধরনের একটা মোটিভ হলে হয় কারণ আমি যদি গৃহত গৈছিল সেই গৃহটোর কাষতে থাকা তিনটা চারিটা একলগে গৃহ আছে অর্থাৎ এখন ওয়ালর আন এখন কাষত আন একটা পরিয়াল আছে গতিকে তেনেকা ধরনের যদি একটা পরিস্থিতি হলে হয় হুলস্থুলময় পরিবেশ হলে হয় তাহলে অসর সুবুরিয়া পরিবেশের লোকসকলে হয়তো সেই সমগ্র ঘটনাটা প্রত্যক্ষ বা তেখেতকলে নিশা ভাগত উঠি আহিলে হয় কিন্তু দেখি পাওয়া গেছিল যে তেনেকা ধরনের কোনো পরিবেশ নহল অসর সুবুরিয়া যখন লোক আসলে তেখেতকলে অবগত হওয়া নাছিল আনকি দেহর তিনটাকই মূল স্থানত আঘাত করার পিছতো কোনো ধরনের চিঁড় বাখরের তেখেতকলে শব্দ নুশুনা বলে কৈছে গতিকে সেই প্রশ্নই এই মুহূর্তত জুমুর দি ধরেছে আর সেই সমূহের ক্ষেত্রে আরক্ষী ঘটনার রহস্য ভেদ করার ক্ষেত্রে যিনি প্রারম্ভিক অনুসন্ধান অব্যাহত রাখিছে সেই অনুসন্ধানত যেন আরক্ষী থমকি রয়েছে আরক্ষী তার পিছত এটা কা সন্দেহত কি ধরনের ঘটনাটা আগবাব সেয়া হয়ে পড়েছে আটাইতকৈ রহস্য হয় বলেন ধন্যবাদ জানাইছো। সমগ্র ঘটনাতে রহস্য অবতত আছে আর আরক্ষীয়ে তদন্ত ইতিমধ্যে আরম্ভ করেছে হয়তো তদন্তর পিছতে পোহরলে আসবে সমগ্র ঘটনা। ধন্যবাদ জানাইছো বলেন। লামডিং বনাঞ্চল পূর্ণতমে চলিছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। লামডিং বনাঞ্চল ঠেং ঠেদং নলাত ক্রমাগত দ্বিতীয় দিনাও চলিছে উচ্ছেদ কার্য। বৃহস্পতিবারে দখলকারী লোকর অসহযোগিতার পলম হয়েছিল উচ্ছেদ কার্য, যার বাবে শুকুরবারেও ঠেদং নলাত চলাবলগা হয়েছে উচ্ছেদ। চাকমা সম্প্রদায়ের লোক বাস করা অঞ্চলটোত আজি উচ্ছেদ সম্পূর্ণ করার লক্ষ্য লৈছে প্রশাসনে। এই সন্দর্ভত আগবাইছো আমার সাংবাদিক প্রণব শর্মার বিশেষ রিপোর্ট। আজি চতুর্থ দিনতো লামডিং বনাঞ্চল ইতিমধ্যে হোজাই জেলা প্রশাসনে আরম্ভ করেছে উচ্ছেদ অভিযান। আর এই মুহূর্তে মূলত যেহেতু হোজাই জেলার দুগারী কর্মদক্ষ বিষয়া আছে, ইয়ার উপায়ুক্ত অনুপম চৌধুরী আছে আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ক্ষমা করব হোজাই জেলার আরক্ষী অধীক্ষক বরুণ পুরকায়স্থ আছে, দুগারীর সঙ্গে মানে কথা পাতি যেহেতু প্রথমে উপায়ুক্তগারীর ওসর আছো। স্যার আজি পুনের উচ্ছেদ আরম্ভ আজি আমার শেষ হব। আজি 8-10 ঘরমান মানুষ কেবল ভিতর আছে আর আপনাদের গমে পাইছে যাকালি আমার প্রায়খানি শেষ হল আর আজি ধর আবেলি আবেলির আগতে আমার আটাইখানি উচ্ছেদ সমাপন হয়ে যায়। পুনের কাইলে আর চলার সম্ভব এটা নাই আর পিছর পর্যায়ত হয়তো যত যত যদি বন বিভাগে আমাক খবর দিয়ে যদি করবেন আছে কিন্তু এতালেকে যেখানে তেওঁলোকে দেখুয়াইছে বা খবর তেওঁলোকৰ হাতত আছে আজির ভিতর আমার শেষ হয়ে যাব। আজি কিবা বাধার সম্মুখীন একো বাধার সম্মুখীন হওয়া নাই, সকলের সহযোগত আমি শান্তিপূর্ণভাবে আমি আজি উচ্ছেদ হয়ে পড়ো। হেক্টর তো বন বিভাগের হাতে তথ্যটা থাকব। আজি প্রায় 10-11 ঘরমান মানুষ আছে আর বাকি আছে আর আপনাদের দেখেছে যে ওলাই গই আছে এটাও গতিকে এইখানে বাকি এইখানে উলিয়া দিব পারলে আমার আজি আজির কারণে শেষ হব। আর এই আসলে হোজাই জেলার উপায়ুক্তগী যেহেতু বর্তমান শান্তিপূর্ণভাবে এই উচ্ছেদ অভিযান চলি আছে মূলত আছে আরক্ষী অধীক্ষক বরুণ পুরকাষ্ঠ তেওঁলোকে কি কবছে এতালে গোটেখিনি শান্তিপূর্ণভাবে চলি আছে আর রাইজে আমার আহ্বানের সঁহারি জানাইছে। আপনাদেরও দেখা পাই আছে নিজে বস্তুপাতি ওলাই লই ওলাই গৈ আছে, আশা করছো গোটেখিনি শান্তিপূর্ণভাবে আজি সমাপ্ত। আপনাদের নিজেই স্যার গোটে নিরীক্ষণ করেছে যাকালি কিছু পরিস্থিতি বেয়া হয়েছিল যদি পিছত আপনার তদারকত সকল শান্তভাবে চলাব পাইছে আজি হয়তো এতালে কোনো ধরনের তেনে ধরনের পরিস্থিতি সৃষ্টি না। কালি এই গাঁৱৰে মানুহ ওলাই ওলাই গৈ আছিল, যে কেইঘর বাকি আছিল আজি রাতেপর ওলাই আরম্ভ করেছে, 10-11 ঘরমান আছে আর নিজে ওলাই যাব। এটা আজি শেষ হয়ে যাব আমি আশা করছো আজির ভিতর শেষ হব। এই আসলে হোজাই জেলার আরক্ষী অধীক্ষক বরুণ পুরকায়স্থ। আর ইতিমধ্যে মানে সামগ্রিক দৃশ্য দেখো আমি ইয়াত যখন বেদখলকারীয়ে যে ঘর খাজিছিল সেই ঘর বর্তমান ভঙা হয়েছে আর সামগ্রীবর ইতিমধ্যে ট্রেক্টরত উঠাই লো যাওয়া হয়েছে সেই দৃশ্যও আমি দেখাম। এয়া বর্তমান যত বেদখলস্থলী আছে ঠেদং নালাত ইতিমধ্যে আজির দিনতো ইতিমধ্যে প্রশাসনে যেহেতু উচ্ছেদ অভিযান চলাই আছে সেই দৃশ্য আমি দেখাই আছো। সেয়া ট্রেক্টরত উঠাই ইতিমধ্যে সেই সামগ্রীবর ইয়ারপরে উঠাই নিয়া হয়েছে। এগারী বন বিষয় আছে স্যার মানে আপনার ওসর আছো, আপনাদের যেহেতু ইয়াত নিরীক্ষণত এই সকল বেদখলস্থলী উচ্ছেদ করি আজি আমার উচ্ছেদ অভিযান চলি আছে যেহেতু লামডিং সংরক্ষিত বনাঞ্চলত গতি ইয়াতো আমার প্রশাসনের সহযোগত আর বন বিভাগের গোটেই সমিল প্রচেষ্টাত এই কার্যখানি চলাই থাকা গেছে শান্তিপূর্ণভাবে চলিব গোটেখিনি। এই আজি যেহেতু যাকালি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যদিও বর্তমান শান্তিপূর্ণভাবে আজি চতুর্থটো দিন ইতিমধ্যে লামডিং বনাঞ্চলের যে ঠেদং নালা অঞ্চল আছে এই ঠেদং নালা অঞ্চলত ইতিমধ্যে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলি আছে।
ইফালে লামডিকৰ প্ৰশাসনে চলোৱা চতুৰ্থ দিনৰ উচ্ছেদৰ সময়ত মঙলদৈ গৰুখুটিত দখলীকৃত ভূমি এৰি পলায়ন কৰিছে উচ্ছেদিত নিজে ভাঙিছে ঘৰ তালি টোপোলা বান্ধি পলায়ন কৰিছে লোকসকলে গৰুখুটি উচ্ছেদ স্থলীৰ পৰা আগবঢ়াইছো মঙলদৈ সাংবাদিক নৱজ্যোতি মহন্তৰ গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট নিশ্চয়কৈ মই উপস্থিত আছো চিপাঝাৰ ৰাজচক্ৰ অন্তৰ্গত ধলপুৰত আৰু এই ধলপুৰতেই 20 ছেপ্টেম্বৰত প্ৰথমবাৰৰ কাৰণে উচ্ছেদ অভিযান চলাইছিল জিলা প্ৰশাসনে আৰু তাৰপিছত 23 ছেপ্টেম্বৰ তাৰিখে দ্বিতীয়বাৰৰ কাৰণে উচ্ছেদ অভিযান চলোৱাৰ সময়ত উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল আৰু দুজনকৈ লোকৰ মৃত্যু হৈছিল কেইবাগৰাকীও আৰক্ষী লোক আহত হৈছিল আৰু ইয়াৰ পিছত এই যি উচ্ছেদ অভিযান স্থগিত কৰা হৈছিল অৱশেষত আজি দেখিবলৈ পোৱা গৈছে ৰাতিপুৱাৰে পৰা যিসকল বেদখলকাৰী লোক তেওঁলোকে কিন্তু স্বইচ্ছাই এই স্থান এৰি যাবলৈ আৰম্ভ কৰিছে আমি দেখুৱাইছোঁ কমিশ্যনৰ মেচেজ দেখুৱাব এয়া ধলপুৰৰ দৃশ্য আৰু এই ধলপুৰতেই 20 ছেপ্টেম্বৰ আৰু 23 ছেপ্টেম্বৰ তাৰিখে উচ্ছেদ অভিযান চলাইছিল আৰু উচ্ছেদ অভিযান চলোৱাৰ পিছত আজি দেখিবলৈ পোৱা গৈছে যে স্বইচ্ছাই যিসমূহ বেদখলকাৰী লোক তেওঁলোকে নিজে নিজ স্থান এৰি যাবৰ কাৰণে আৰম্ভ কৰিছে আৰু এই স্থানত ইতিমধ্যে আৰক্ষী লোকসকল আছে চক্ৰ বিষয়াগৰাকী নিজে উপস্থিত আছে থাকি তেওঁ সমগ্ৰ পৰিৱেশ পৰ্যবেক্ষণ কৰিছে আৰু যিসকল লোক উচিত যিসকল লোক নিজে ইয়াৰ পৰা গুচি গৈছে তেওঁলোকক কিন্তু প্ৰশাসনৰ ফালৰ পৰা সহযোগ কৰা হৈছে আৰু প্ৰশাসনৰ ফালৰ পৰা যি ট্ৰেক্টৰে হওক যি যিসমূহ প্ৰয়োজনীয় যাতায়াতৰ কাৰণে যি সুবিধা লাগে সেই সুবিধাসমূহ প্ৰশাসনৰ ফালৰ পৰা কৰি দিয়া হৈছে আমি চক্ৰ বিষয়া মহোদয় আছে আমি কথা পাতি যত্ন কৰিম প্ৰথমতে দেখুৱাইছোঁ কমিশ্যনৰ মেচেজ দেখুৱাইছে যিহেতু প্ৰশাসনৰ ফালৰ পৰা তেওঁলোকক সকলো যোগান ধৰা হৈছে আৰু তেওঁলোকে নিজে নিজ ইচ্ছাই এতিয়ালৈকে যোৱাকালিলৈকেতো 33টা পৰিয়াল আছিলে আপোনাৰ আৰু 85মান আজি হ'ব বুলি ভাবিছোঁ আপোনাৰ আৰু লগতে আমি বিভিন্ন ধৰণৰ আমাৰ নিয়েৰ এবাউট প্ৰায় 700মান পৰিয়ালে আছে আৰু সেই পৰিয়ালখিনিকো আপোনাৰ ধৰক নীতিবোধে তেওঁলোকে নিজৰ ঘৰৰ বস্তুখিনি মানে যা যোগাৰখিনি সকলো নিজে নিজে প্ৰস্থান কৰিব হেৰি কৰিছে লগতে আমি এডিচনেলি আমাৰ বাহনো প্ৰভাইড কৰিছোঁ যাতে তেওঁলোকক যিখিনি স্থান দেখুৱাব কৈছে সেইখিনি স্থানত যাতে তেওঁলোকে গুচি যায় আৰু এতিয়ালৈকেতো সকলো বস্তু শান্তিপূৰ্ণভাৱে হৈছে তেওঁলোকক সহযোগিতা কৰিছে আৰু কোনো হাই কাজিয়া এতিয়ালৈকে ধৰণৰ একো হেৰি পৰিয়াল আপোনাৰ সকলো মিলাই পেলাই এপ্ৰক্সিমেট 700মান পৰিয়ালেই হ'ব এতিয়ালৈকে আৰু ধৰক আৰু হেৰি কৰিবলগীয়া আৰু আমি পৰ্যায়ক্ৰমে আমি ধৰক তেওঁলোকক ধৰক মানে আলোচনা মৰ্মে তেওঁলোক ইয়াৰ পৰা যাবলৈ সিদ্ধান্ত কৰিছে আৰু বেলেগ বেলেগ কিছুসকল ব্যক্তি বেলেগ ডিষ্ট্ৰিক্টলৈকো যোৱাৰ কাৰণে তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে প্ৰশাসনৰ লগত তেওঁলোকে এতিয়ালৈকে সহযোগিতা কৰি আছে আৰু যিসকল লোক ইয়াৰ পৰা উঠি গৈছে আমি আচলতে ক'ব গ'লে যিটো 1নম্বৰ 2নম্বৰ 3নম্বৰ ধলপুৰ আৰু নিজখালমাৰ এইখিনি অঞ্চল আমাৰ কৃষি প্ৰকল্পৰ অন্তৰ্গত হয় সেইকাৰণে আমি এইসকল ব্যক্তিক আমাৰ সুতিটোৰূপে গৰিয়াটাৰী ফালে আৰু বৰবাৰী ফালে আমি বৰ্তমান তেওঁলোকক সকলক যাবলৈ দিয়া হৈছে সেইটো চাইডে তেনেকুৱা ধৰণে আমি কামি নিজৰ তেওঁলোকক আমাৰ ধৰক হেৰিৰ বিভাগৰ পৰা ৰাজহ বিভাগৰ যিসকল কৰ্মচাৰী আছে সেইসকলৰ সহযোগত আমি মানে যি স্থানত তেওঁলোক যাব আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ।